এই ঈদে মেগাস্টার শাকিব খানের রাজকুমার মুভিটা দেখার জন্য আমি এবার ঢাকা শহরের বাহিরে গিয়েছিলাম। আমি ফেনী শহরে শিল্পকলা একাডেমিতে এই রাজকুমার মুভিটা দেখানোর জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, তো আমি সেখানে যাই। তো প্রথমেই আমি টিকিট কাটি, টিকিটে দুটা ক্যাটাগরি ছিল, সে 150 টাকার এবং একটা ছিল 200 টাকার। আমি 200 টাকার টিকিটটাই কাটি। তখনও ছবির প্রদর্শনী শুরু হওয়ার সময় ছিল কিছুক্ষণ, তো কয়েকজন দেখলাম এই রাজকুমার মুভির বড় একটা পোস্টারের সামনে ছবি তুলছে। তো যাই হোক, আমি হলে চলে গেলাম। আজ আমি একদম প্রত্যন্ত অঞ্চলে একটা সিনেমা হলে এই মুভিটা দেখার পরে আমার অনেস্ট রিভিউ, সত্যিকারের রিভিউ যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তাকবির হাসান ফ্রম বাজ অ্যারাউন্ড বিডি। এই মুভি নিয়ে আমি 6টা সত্যি কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমি শাকিব খানের কোনো ডাইহার্ড ফ্যান না। এর আগে কখনো কোনো মুভি আমি শাকিব খানের ফুল মুভি কোনো হলে গিয়ে আমি দেখিনি, আর এরকম একটা মানে সিনেপ্লেক্স বাদে, ঢাকা শহরের যে সিনেপ্লেক্সগুলো বাদে, এরকম একটা প্রত্যন্ত চলে একটা সিনেমা হলে গিয়ে দেখার অভিজ্ঞতা এটাই আমার প্রথম। সত্যি কথা বলতে এই শাকিব খানের এই রাজকুমার মুভিটি আমার যে ধারণা ছিল, যে ধরনের বিশ্বাস ছিল, যে ধরনের মুভি হতে পারে, এই মুভি নিয়ে আমার খুব বেশি একটা এক্সপেকটেশন ছিল না। কমার্শিয়াল বাংলা মুভি যে ধরনের লাউড অ্যাক্টিং হয় সেই ধরনের মুভির ক্ষেত্রে আমার খুব একটা ইন্টারেস্ট নাই। তো আমি মোটামুটি লো এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে গিয়েছিলাম ছবিটা দেখতে, বাট সত্যি কথা বলতে কি, অনেস্টলি বলছি, এই ছবির গল্পটা আমার এক্সপেকটেশনের থেকেও বেশ ভালো ছিল। এবং এই গল্পটা কোনোরকম ওই যে তথাকথিত কমার্শিয়াল মুভির যেরকম লাউড অ্যাক্টিং থাকে সেরকম ছিল না। তো যেটা আমাকে খুবই মানে অবাক করেছে, এই মুভির গল্প, এই মুভির গল্পের যে গাঁথুনি, এই মুভির গল্প যেভাবে এগিয়েছে, সব কিছু মিলিয়ে এক কথায় এই মুভি আমাকে বেশ অবাক করেছে। আমি আসলে এইরকম একটা গল্পের মুভি দেখবো, এরকম একটা ভিজুয়ালের মুভি দেখবো, এরকম অ্যাক্টিংয়ের মুভি দেবো, সেটা আমি সত্যি কথা আশা করিনি। তো প্রথমেই আমি স্বীকার করছি, এই মুভিটা আমার এক্সপেকটেশনের তুলনায়, আমরা যে ধরনের ভাবনা নিয়ে যাই কমার্শিয়াল মুভি দেখতে বা শাকিব খানের মুভি বলতে যে ধরনের মুভি ভাবি, এরকম কোনো মুভিই না এটা। এটা একটা পরিবার নিয়ে দেখার মতো সুন্দর একটা মুভি। এই মুভিতে শাকিব খানের অভিনয় খুবই মার্জিত, খুবই কন্ট্রোল ছিল। ইমোশনাল সিনগুলোতে শাকিব খান দুর্দান্ত করেছে, এবং কোথাও আসলে অভিনয়ের বাড়াবাড়ি ছিল না, যেটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো বা শাকিব খান তার কমার্শিয়াল মুভির যে লাউড অ্যাক্টিং সেটাতে হয়তো বা চলে আসবে, বাট সেটা ছিল না। তো সেটা হচ্ছে খুব বড় একটা পজিটিভ দিক এই রাজকুমার মুভির। এই মুভিতে সাপোর্ট কাস্টিং যারা ছিল তাদের ভিতরে সবচেয়ে বেশি নজর কেড়েছে আমাকে ডক্টর এজাজের অভিনয়, যে হচ্ছে শাকিব খানকে এই আমেরিকা যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে এবং যাওয়ার পরে বিভিন্ন রকম হেল্প করে। সে কিছুটা কমেডি একটা রিলিফ দিয়েছে, বাট তার অভিনয় তো আসলে আমরা সকলেই জানি খুব দুর্দান্ত অভিনেতা। আমরা তাকে হুমায়ুন আহমেদের সময় পেয়েছিলাম এবং এখনও তার অভিনয় দেখে যাচ্ছি। তার অভিনয় এই শাকিব খানের সাথে খুব ভালো ছিল। দুই নম্বর ছিল তারিকা নাম খান, যে হচ্ছে শাকিব খানের বাবার ভূমিকা অভিনয় করেছে, সে খুবই দুর্দান্ত অভিনয় করেছে, খুবই ভালো করেছে। এবং আরশ খান, যে হচ্ছে টিভি নাটকের অভিনেতা, সে শাকিব খানের ইয়ং বাবার ভূমিকায় অভিনয় করেছে, সেই জায়গাতেও সে ঠিকঠাক অভিনয় করেছে। স্পেশালি বলতে হয় আহমেদ শরীফ, আমাদের বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফ একটা রোল করেছে, একজন মুক্তিযোদ্ধা প্রবাসীর, সে বেশ ভালো অভিনয় করেছে। আহমেদ শরীফের লাস্ট দৃশ্যে বেশ মানে আবেগের একটা টাচ ছিল। সো সাপোর্ট কাস্টিংয়ের জায়গা থেকে বলবো ঠিকঠাক ছিল, ভালো ছিল। স্পেশালি তারিকা নাম খান এবং ডক্টর এজাজের অভিনয় দুর্দান্ত ছিল। এই মুভিটা ওভারঅল ভালো হলেও এবং এক্সপেকটেশনের তুলনায় ভালো হলেও কিছু মিস্টেক্স রয়েছে, কিছু ল্যাকিংস রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলতে হয় এই মুভির মেকআপের কথা। এই মুভির মেকআপ, স্পেশালি আরশ খানের যে দাড়ির পার্টটার মেকআপ, খুবই চোখে লেগেছে। দুই নম্বর হচ্ছে শাকিব খান যখন আমেরিকায় যায় তখন আসলে তার যে মেকআপ ছিল সেটা আসলে যথেষ্ট ছিল না, তার বয়সের ছাপটা বারবার চলে আসছিল বড় স্ক্রিনে, এই মেকআপের সমস্যাটা রয়ে গিয়েছিল। আর মাহিয়া মাহির যে বয়স্ক লুকস তৈরি করা হয়েছে সেটা বেশ ভালো ছিল, সত্যি কথা বলতেই হবে। এছাড়া আরেকটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে মুভির প্রথম পার্টে শাকিব খান আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু যখনই সে বিদেশ যায়, বিদেশ যাওয়ার পর থেকে সে আসলে শুদ্ধ ভাষায়, একদম শাকিব যে ধরনের ভাষায় কথা বলে সেই ভাষায় চলে যায়। সেটা অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমেশনটা হয়তো বা ডিরেক্টর খেয়াল করেনি, অথবা যে কারণেই হোক আসলে কানে লেগেছে বা একটু লাগে চোখে, যে বাড়ি লাগে যে আসলে ঠিকঠাক হলো না মনে হয়। কারণ হচ্ছে আঞ্চলিক ভাষায় যে কথা বলছিল ছেলেটা, সে বিদেশ যাওয়ার পরে সাথে সাথে একদম শুদ্ধ ভাষায় কথা বলছে সেটা আসলে যায় না। আঞ্চলিক ভাষায় কথা বললেই হয়তো ভালো লাগতো। তো এই ছিল ভাষা নিয়ে সমস্যা।
আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে এখানে যে অ্যান্টি হিরো, ছোট্ট একটা অ্যান্টি হিরো রোল ছিল, খুব বেশি না, এখানে মুভিতে খুব বেশি মারামারি নেই, একটাই মাত্র ফাইটার সিন, সেটাও খুব স্লো মোশনে দেখানো হয়েছে আমেরিকাতে। তো লাস্টে যে তার যে আসলে অ্যাপিয়ারেন্স সেটা খুব লজিক্যাল লাগেনি, এবং যেভাবে আসলে সে অ্যাপিয়ার করেছে এবং জাস্ট তার কাজ শেষ করে চলে গিয়েছে, সেই জিনিসটা আমার কাছে যথাযথ লাগেনি। স্পেশালি এই মুভিতে হয়তো বা অ্যাকশন পরিমিত লেভেলে আরেকটু বাড়ানো যেত। তো এই ছিল হচ্ছে আমার 6টা পয়েন্ট এই মুভি নিয়ে। এখন কথা বলি বিজনেস নিয়ে। এই মুভিটা নিয়ে খুবই হাইপ ছিল এবং অনেকেই এই ছবিটা নেওয়ার জন্য উৎসাহী ছিল, এবং আমি যে হলে দেখি ফেনী শিল্পকলাতে, যারা এই মুভিটার বিশেষ ব্যবস্থায় দেখানোর ব্যবস্থা করেছে, তারা প্রায় এখানে 5-6 লাখ টাকা ইনভেস্ট করেছে। আমার কাছে বলেছেও যে তারা প্রায় 3 লাখ টাকার মতো দিয়ে এই ছবিটা এনেছে, এবং হচ্ছে এখানে আরও অ্যারেঞ্জমেন্ট মিলিয়ে তার 5-6 লাখ টাকা খরচ হচ্ছে। কিন্তু আমি যখন হলে যাই গিয়ে দেখি আমি সহ মাত্র 7 থেকে 8 জন দর্শক, তো 7 থেকে 8 জন দর্শক যদি 150 টাকা করে টিকিট কাটে, তাহলে এটা 1200-1400 টাকার বেশি হয় না। সো একটা প্রদর্শনী থেকে যদি 1200-1400 টাকা আসে, তাহলে তার এটা এই হলের ভাড়াও আসবে না, বা প্রজেক্টরের ভাড়াও আসবে না, বা ইলেকট্রিক বিলও আসবে না। সো এই খারাপ অবস্থা কেন, এটা আমি একটু জানার চেষ্টা করি। কয়েকজন দর্শকের সাথে আমি কথা বলি, তাদের ফিডব্যাক হচ্ছে তাদের কাছে এই মুভিটা একদমই ভালো লাগেনি। এই মুভিতে নাকি কোনো অ্যাকশন নেই, কোনো ধুমধুমার মারামারি নেই, ডিসুম ডিসুম মারামারি নেই, সাকিবের কমার্শিয়াল মুভি যে ধরনের ফাইট থাকে, লাউড অ্যাক্টিং থাকে, সেগুলো নেই, খুব রোমান্টিক কোনো গান নেই, যার কারণে হচ্ছে তাদের কাছে এই মুভিটা ভালো লাগেনি। সো এটা তাদের কাছে একদিক দিয়ে বলাটা জায়েজ, বিকজ এই মুভিটা আসলে সো কল কমার্শিয়াল মুভির মতো বানানো হয়নি। এবং তারা আরও একটা কথা বলছিল যে এটা নাটকের মতো বানিয়ে ফেলেছে, নাটক টেলিফিল্মের মতো বানিয়ে ফেলেছে, এটা আসলে সিনেমার মতো বানায়নি। এখন এই কন্ট্রাডিকশনটা আসলে কেন, বিকজ আমরা দেখছি ঢাকা শহরে সিনেপ্লেক্স থেকে দর্শক বের হয়ে ভালো ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে, যদিও এখানে কিছু কিছু আসলে বায়াস রিভিউ আছে, কারণ ছবিটা মুক্তি পাওয়ার প্রথম কয়েকদিন সাকিব ইয়ানরা গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে, তারা শুধু পজিটিভ রিভিউ দেওয়ার জন্য এবং বিভিন্ন রিভিউয়ারদের সামনে ইন্টারভিউ দেওয়ার জন্যই অনেক সময় ব্যতিব্যস্ত থাকে। তারপরেও আমার এক্সপিরিয়েন্স থেকে ঢাকা শহরে যারা আসলে পজিটিভ রিভিউ দিচ্ছে, তারা অনেকখানি সত্যি কথাই বলছে এই মুভিটা যথেষ্ট ভালো। কিন্তু আসলে মফস্বলে যারা অ্যাকচুয়ালি সো কল্ড ট্রেডিশনাল কমার্শিয়াল মুভি দেখতে যায়, নাচে গানে ভরপুর, অ্যাকশনে ভরপুর একটা মুভি দেখতে চায়, তারা একটু হতাশই হয়েছে, বিকজ এই মুভিটা আসলে সেরকম কোনো মুভি না। সো মফস্বলে আমার মনে হয় না এই মুভি খুব বেশি ভালো করবে, এবং মফস্বলে সাকিবিয়ান যারা রয়েছে বা সাকিবের দর্শক যারা রয়েছে, যারা একদমই টিপিক্যাল দর্শক বাংলা মুভির কমার্শিয়াল মুভির, তারা একটু হতাশই হবে, তাই আমি এক্সপিরিয়েন্স করেছি, কয়েকজনের সাথে কথা বলে জেনেছি। কিন্তু সত্যি কথা বলি এই মুভিটা যথেষ্ট ভালো, এবং একটা ইন্ডাস্ট্রিতে ভালো দর্শক তৈরি করার জন্য হিমেল আশরাফ যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। বিকজ একটা বড় জনগোষ্ঠীকে যদি আমি ভালো অডিয়েন্সে কনভার্ট করতে চাই, তাহলে সেই অডিয়েন্সের কাছে সবচেয়ে অ্যাকসেপ্টেড যে স্টার, সবচেয়ে মেগাস্টার, তাকে দিয়ে ভালো মুভি বানানো উচিত। এবং সাকিবকে থ্যাঙ্কস যে এরকম একটা গল্পের মুভি ঈদে আনার জন্য, এরকম একটা গল্পের মুভিতে সে অভিনয় করার জন্য, সাকিবের মাধ্যমে হয়তোবা এরকম ভালো গল্পের একটা দর্শক তৈরি হবে। এবং ডেফিনেটলি বাংলাদেশের হলগুলোর যে অবস্থা, সেই জায়গা থেকে ঢাকা শহরে যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলো রয়েছে, সেই জায়গার দর্শকরা ডেফিনেটলি সাকিব যদি এই ধরনের মুভি করতে থাকে, তাহলে তারাও এই মাল্টিপ্লেক্সে সাকিবের মুভি কন্টিনিউয়াস দেখা শুরু করবে, এবং মাল্টিপ্লেক্সেও সাকিবের একটা ভালো দর্শক তৈরি হবে। যেটা আমি আগে বলেছিলাম যে সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে সাকিবের বড় দর্শক রয়েছে, মাল্টিপ্লেক্সে সাকিবের বড় দর্শক নেই, বিকজ এখানে এডুকেটেড পিপলরা অনেকেই সাকিবের এই সোকল কমার্শিয়াল মুভি অ্যাভয়েড করে। কিন্তু আমি সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, সাকিব যদি এই রাজকুমারের মতো মুভি করতে থাকে, তাহলে ডেফিনেটলি মাল্টিপ্লেক্সে তার একসময় ভালো দখলে চলে আসবে, এবং এই মুভিটা বাংলাদেশে সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এবং আমি আসলে সাকিবের ফ্যান না হয়েও বলছি এটা পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি। গল্প খুব সিম্পল, গল্প খুব আহামরি না, বাট যে ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশকে, যে ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে আমেরিকাতে, যে ওয়েতে সাকিবকে প্রেজেন্ট করা হয়েছে, যে ওয়েতে সাকিব অভিনয় করেছে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর ভালো বাংলা মুভি ঈদে সবাইকে নিয়ে দেখার মতো। মুভিটা রিলিজ হওয়ার আগে যে গানগুলো আমরা দেখেছিলাম সেগুলো দেখে একটু হতাশ হয়েছিলাম, এবং আরেকটা জিনিস ভেবেছিলাম যে কর্টনি কফির সাথে আসলে একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে। অ্যাকচুয়ালি এখানে কর্টনি কফি বা যে নায়িকা, তার ইম্পর্টেন্স খুবই কম, সে গল্পের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে মায়ের সাথে ভালোবাসার একটা সন্তানের, এবং মূল বিষয় হচ্ছে দেশপ্রেম। এইটার উপরে বেশ করে এই গল্পটা তৈরি করা হয়েছে। যারা এখনো দেখেননি অবশ্যই সিনেপ্লেক্সে গিয়ে বা আপনার আশেপাশে যে কোনো সিনেমা হলে গিয়ে দেখবেন। যারা মহোৎসব থেকে আমার এই কন্টেন্ট দেখছেন, তারা অবশ্যই মনে রাখবেন এই মুভিটা সপরিবারে দেখার মতো একটা মুভি।